2023 সালে এসেও কেউ কোনো ধরনের সোশ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করে না, এরকম ধরনের লোক খুঁজে পেতে অনেক কষ্টকর হয়ে যাবে। এখনকার দিনে আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করে থাকি এবং ইন্টারনেটের মধ্যে সবথেকে বেশি কমন হচ্ছে ফেসবুক, ইউটিউব এবং গুগল। এই তিনটা জিনিসের সাথে আমরা প্রায় সবাই পরিচিত আছি এবং আমরা ইন্টারনেট বলতে বুঝি ফেসবুক, ইউটিউব এবং গুগল। এই তিনটি প্ল্যাটফর্মের মধ্যে সবথেকে জনপ্রিয় প্ল্যাটফর্মটি হচ্ছে ফেসবুক। রিসেন্টলি ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জাকারবার্গ একটি অ্যানাউন্স করেছেন এবং অ্যানাউন্সটি হচ্ছে মেটা ভেরিফাইড। এটি একটি ফেসবুকের সাবস্ক্রিপশন প্রোডাক্ট যা সবার জন্য উন্মুক্ত। আসলে মেটা ভেরিফাইড কি এবং এটি কিভাবে আমরা ইউজ করতে পারবো সেই বিষয়েই আমার আজকের এই ভিডিও। যেহেতু আপনি এই ভিডিওটি দেখছেন তার মানে আপনার ব্লু মার্ক ভেরিফাইড ব্যাজের প্রতি আগ্রহ আছে। এই সকল বিষয়ে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। আমি রায়হান আছি আপনাদের সঙ্গে, ফাউন্ডার অফ টেকওয়্যার। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ফেসবুকের প্যারেন্ট কোম্পানি হচ্ছে মেটা এবং মেটা ভেরিফাইড নামে যে সাবস্ক্রিপশনটি তারা লঞ্চ করেছে, এই সাবস্ক্রিপশনের মাধ্যমে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ভেরিফাইড করতে পারবো। এটি নর্মাল কোনো ভেরিফাইড না, হ্যাভ ইয়ার্স। আমরা এতদিন যে জিনিসটির জন্য অপেক্ষা করেছিলাম এবং সবার জন্য উন্মুক্ত ছিল না, এই সার্ভিসটি শুধুমাত্র ছিল পাবলিক ফিগার, সেলিব্রিটি, এন্টারটেইনার, কমেডিয়ান, পাবলিক ফিগার, জার্নালিস্ট, এইসব অ্যাক্টর, অ্যাক্ট্রেস। হ্যাঁ বন্ধুরা, আপনারা ধরতে পেরেছেন, এটি হচ্ছে ফেসবুকের ব্লু মার্ক ভেরিফাইড ব্যাজ। আমরা সবাই জেনে থাকবো, কিছুদিন আগে টুইটারের ওনার অ্যান্ড সিইও এলন মাস্ক এরকম একটি সার্ভিস চালু করেছিলেন আর এখন সবাই সেটাই বলছে, মার্ক জাকারবার্গ এলন মাস্কের সার্ভিস কপি করেছেন। আমি জানি না আসলে তারা কী করতে চাচ্ছেন, কিন্তু ফেসবুকের ব্লু মার্ক ভেরিফাইড ব্যাজ এটা আমাদের কাছে স্বপ্নের মতো। ফেসবুকে এমন কোনো ইউজার নেই যার কি না এই ব্লু মার্ক ভেরিফাইড ব্যাজের প্রতি কোনো আগ্রহ নেই। বিশেষভাবে আমাদের বাঙালিদের প্রচুর আগ্রহ এই ব্লু মার্ক ভেরিফাইড ব্যাজের জন্য। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের জন্য এই সুখবরটি নিয়ে এসেছি, এখন থেকে ব্লু মার্ক ভেরিফাইড ব্যাজ আমাদের সকলের জন্য উন্মুক্ত, কিন্তু এই জন্য আপনাদের একটি মান্থলি ফি দিতে হবে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এরকম একটি সাবস্ক্রিপশন তারা ফেসবুকে ওপেন করেছে যার মূল্য $12 থেকে $15 পর্যন্ত। আমরা যারা সোশ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি সকলেই আমরা টুইটার সম্পর্কে জেনে থাকবো, এটিও অনেক পপুলার একটি সোশ্যাল প্ল্যাটফর্ম। আমরা সবাই জানি রিসেন্টলি টুইটারের ওনার অ্যান্ড সিইও এলন মাস্ক এ ধরনের একটি সার্ভিস চালু করেছেন যার মূল্য ছিল $8 মান্থলি সাবস্ক্রিপশন ফি। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে শেয়ার করব মেটা ভেরিফাইডটি আসলে কী এবং আমরা কিভাবে এই মেটা ভেরিফাইডটি ব্যবহার করতে পারি। ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা এবং মেটা ভেরিফাইড নামে তারা একটি সাবস্ক্রিপশন চালু করেছেন যার মূল্য $12 থেকে $15। মূলত $12 চার্জ করা হবে ওয়েব সাবস্ক্রিপশনের জন্য, আর যদি আপনি মোবাইল দিয়ে সাবস্ক্রিপশন করতে চান iOS কিংবা প্লে স্টোরের ধারায় সেক্ষেত্রে আপনাকে $15 চার্জ করবে ফেসবুক এবং আপনি এই সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনার ফেসবুক কিংবা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুব সহজে ভেরিফাই করতে পারবেন। এই ভেরিফাইডটি আসলে কোন ভেরিফাইড? এটি কোনো নর্মাল ভেরিফাইড নয়, আমরা আগেও দেখে এসেছি যারা কিনা সেলিব্রিটি, পাবলিক ফিগার কিংবা অ্যাক্টর, অ্যাক্ট্রেস, তাদের যে ব্লু মার্ক ভেরিফাইড ব্যাজটি রয়েছে সেই ব্যাজটি এখন থেকে আমাদের প্রোফাইলেও থাকবে। এই ক্ষেত্রে আমাদেরকে মান্থলি সাবস্ক্রিপশন নিতে হবে ফেসবুকের থেকে এবং এই ভেরিফাইডটি করতে হলে আমাদের গভর্নমেন্ট ইস্যুয়ের যে ফটো আইডিটি রয়েছে লাইক ড্রাইভার লাইসেন্স, স্মার্ট আইডি কার্ড অ্যান্ড পাসপোর্টের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটিকে যাচাই করতে হবে। ফেসবুক আমাদের আইডিগুলো যাচাই করে দেখবেন। $12 থেকে $15 মাধ্যমে প্রতি মাসে আমরা এই লোভনীয় ব্লু মার্ক চেকটি নিতে পারবো। এই বিষয়ে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ গত রবিবারে অ্যানাউন্স করে বলেছেন, এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। এই মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশনটি সব দেশে চালু হবে না, এই সপ্তাহে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে শুধুমাত্র টেস্ট করার জন্য তারা চালু করবেন। আমরা দেখেছি একজন ব্যক্তির অনেকগুলো আইডি থাকে কিংবা একজন পাবলিক ফিগারের আরও অনেক ফেক আইডি থাকে, যে আইডিগুলো যাচাইকরণ করে তারা রিমুভ করে দিবে। আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, মূলত বর্তমান ফেসবুক কোনো ধরনের লাইভ সাপোর্ট দিয়ে থাকে না, কিন্তু আপনি যখন এই সাবস্ক্রিপশনটি নেবেন তখন থেকে আপনাকে ফেসবুক একটি সাপোর্ট প্রদান করবে। আপনি যখন তখন ফেসবুকের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে আপনার যে কোনো ধরনের সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন। এই মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশনটি তারা সারা দেশে চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন খুব শীঘ্রই এবং এ বিষয়ে বিস্তারিত বিবরণ তিনি তার টাইমলাইনে লেখেননি। ফেসবুক প্রতিষ্ঠার পর থেকে প্রায় 150-এরও বেশি তাদের ম্যাক্সিমাম সার্ভিসগুলো থেকেই চার্জ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অ্যাপলের iOS-এ
কঠোর গোপনীয়তা পরিবর্তন করেছেন। এই জন্য ফেসবুকের কিছু সার্ভিসে পরিবর্তন আনা হয়েছে, যে কারণে তারা এখন অনেক সার্ভিস থেকেই চার্জ নেবেন। এই মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন মাধ্যমে মার্ক জাকারবার্গ আরও কিছু আমাদেরকে নিশ্চিত করেছে, যেমন আমরা যারা যে অ্যাকাউন্টের সাথে যোগাযোগ করব, ফেসবুকের এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে মেসেজিং, ভিডিও কল, অডিও কল করা যায়। তো আমরা যখন একজন মানুষের সাথে যোগাযোগ করব ফেসবুক টু ফেসবুক, তখন এই মানুষটি যে আসল সে বিষয়ে আমরা নিশ্চিত হব। কিন্তু বর্তমানে আমরা যদি কোনো আননোন পার্সনের সাথে চ্যাট করি কিংবা কোনোভাবে মেসেজিং হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা জানি না যে অপর সাইডে এই মানুষটি নাকি অন্য কোনো মানুষ বসে আমার সাথে চ্যাটিং করছে। কিন্তু ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এই বিষয়টি নিশ্চিত করেছে যে আমরা এখন নেক্সট টাইম থেকে যে মানুষের সাথে চ্যাট করব নিশ্চিত সেই মানুষটি থাকবে। এই জন্যই এই ভেরিফাইড ব্যাচটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন অলরেডি জনপ্রিয় হয়ে উঠেছে ওয়েব মিডিয়াগুলোতে। ইতিমধ্যে মেটা অ্যানাউন্স করেছেন, যেহেতু আমরা করি এবং শিখি, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মধ্যে ইতিমধ্যে যে ধরনের যাচাইকরণ হয়েছে এবং অলরেডি আছে, এদের মধ্যে কোনো রকম পরিবর্তন করবে না এবং পরিবর্তন আসবে না। আমি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে আপনারা সহজে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজটি ব্লুমার্ক ভেরিফাইড ব্যাজে রূপান্তরিত করতে পারবেন। আমরা অনেকেই আছি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে ফলো করে থাকি, এবং যারা ফলো করেন না তাদের জন্য আমার এই ভিডিওটি অনেক বেশি কাজে আসবে। আমার মনে হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যে ইনফরমেশনটি পেয়েছেন সেই ইনফরমেশনে অনেক বেশি উপকার হবেন। আমরা অনেকেই আছি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে ফলো করে থাকি, যারা ফলো করি না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অনেক উপকারে আসবে, এবং সবসময় মার্ক জাকারবার্গের পোস্টও আমাদের দেখা হয় না। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম ইউনিক এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিতে প্রেস করে দিন আমার ভিডিওগুলোর আপডেট পেতে। আজকে যাচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সকলেই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।